বন্ধুরা, আজকে কঠিনতম লকডাউনের পঞ্চম দিন। আজ আমরা তিন বন্ধু মিলে নদীর পাড়ে বেড়াতে আসি। এখানে এসে দেখতে পাই একদম টাটকা লাফানো তরতাজা পোয়া মাছ। সেই পোয়া মাছকে আমরা কিনে নিলাম, এখন প্রসেসিং। আজকে বন্ধুরা আপনাদের দেখাবো যে লকডাউন বেসালের পার্টি কাকে বলে। এই তো লকডাউন তো চলতেই আছে, তার মধ্যে বেসেলার আমরা তিনজন মানুষ। এখন মাছ খেতে ইচ্ছা করে, কিন্তু কী করবো, ধোয়ার তো গৃহিণী নাই। এই তো বেসেলার মানুষ আমরা, তাই একটু মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম কেটে। এখন মাছটাকে পানি ঝরাবো, পানি ঝরিয়ে এই মাছটাকে ফ্রাই প্যানে আগে তেলে ভাজি হবে। এরপরে মাছটাকে মাছটা লবণ দিয়ে পরিষ্কার করা হয়েছে একটু আগে, এখন ফ্রেশ পানি ধুয়ে ফেলছে, লবণের পানিটাও শেষ। মাছের দৃশ্যটা খুব সুন্দর, পরিষ্কার একদম। এখন রান্না শুরু হবে, রান্না চলছে, রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। দেখুন রান্নাটা কেমন হচ্ছে, তো একদম হয়ে আসছে রান্না, একদম শেষ পর্যায়ে। ঝোলটা একটু কমিয়ে নিব, তারপরে পরিবেশন শুরু হবে। দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন, আর খেতে যে কেমন স্বাদ সেটা খাওয়ার পরে আপনাদেরকে জানাবো। তবে আপনারা লোভ দিবেন না, কিন্তু লোভ দিলে আবার পেটের সমস্যা হতে পারে আমাদের। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।